Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ঈদের দিন অথবা জুমার দিনকে কেন্দ্র করে আমরা অনেকেই কবর জিয়ারত করাকে আবশ্যক মনে করি, এ বিষয়ে ইসলাম কি বলে। তো এই বিষয়ে কোরআন হাদিস থেকে আমরা আলোচনা পেশ করব। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানে শুরু করছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আসলে হাদিসের মধ্যে আমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বুখারী শরীফে সহিহ হাদিস বাবু জিয়ারাতুল কবর, এই অধ্যায়ের মধ্যে আছে জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহ রাসূল বলেন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। এই জন্য কবর জিয়ারত করা আবশ্যক নয়, কবর জিয়ারত করা ভালো। কবর জিয়ারত আমরা করব, যে কোনো সময় করব, একা একা করব, লোকজন নিয়ে করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যদি ভাবি যে কবর জিয়ারতের সময় আপনার শুধু জুমার দিনই করতে হবে, অনেক মানুষ মিলে করতে হবে, অথবা ঈদের দিনই করতে হবে, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু বেদাত হয়ে যাবে, এটা করা যাবে না। যদি হ্যাঁ এমনিতে মনে চায় যে হ্যাঁ আমি মন চাইলে জুমার দিন করলাম, মন চাইলে ঈদের দিন করলাম, তবে আমি এটাকে কোনো নিয়ম বানিয়ে নিইনি, তাহলে এটা আমার জন্য জায়েজ। আবার এমন হতে পারে যে একজন মানুষ বিদেশ থেকে এসেছে, সে প্রবাসী, তো বাবার কবরটা একটু জিয়ারত করবে, মার কবর, তার আত্মীয় স্বজনের কবর গুলো একটু জিয়ারত করবে, তো সেক্ষেত্রে সে চাইলে জিয়ারত করতে পারে ঈদের দিন হোক আর অন্য দিন হোক, যেহেতু সে সবসময় এখানে থাকে না। তো এটা হচ্ছে যেহেতু সে থাকে না, এই জন্য ধরা হবে যে সে এটাকে মানে ইয়ে করে নিল। সে আমরা যেমন সবসময় থাকার পরে হঠাৎ যেমন একটা ডিসিশন নিয়ে কবর জিয়ারত করি, তারাও এমন হঠাৎ করে এটা জিয়ারত করলো, এমন ধরা হবে আর কি। আবার কবর জিয়ারতের সময় অনেকেই ভাবে যে কবর জিয়ারতটা আপনার কবর জিয়ারতের সময় দোয়া পড়তে হবে, যে কুল হুয়াল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, ফাতিহা পড়তে হবে, আলামনা শহলাকা, সুরা নাশরহলা পড়তে হবে, সুরা তাকাসুর পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক সুরা পড়ে। আসলে না, এগুলো আবশ্যক না। কবর জিয়ারতের জন্য কিছু দোয়া রয়েছে, আর কবর জিয়ারতের জন্য আপনি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, শেষ। কবর জিয়ারত বাসী তোমাদের উপর সালাম বসিত হোক, এটাই কবর জিয়ারত। হাদিসের মধ্যে আমাদেরকে এটাই বলা হয়েছে। কিন্তু সেখানে যাওয়ার পর একজন হুজুরকে নিয়ে যেতে হবে, সে দোয়া করবে, নতবা কবর জিয়ারত হবে না, না না, বিষয়টা এমন নয়। কবর জিয়ারত যে কেউ করতে পারবে, যে কোনো সময় করতে পারবে। আর প্রিয় দিনী ভাই বোনেরা, যে কথাটা বলবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটাই কবর জিয়ারতের সবচেয়ে ছোট দোয়া। অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আংতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এটাও অন্য একটা হাদিসের মধ্যে আছে, এটা পড়া আবশ্যক নয়। তবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এতটুকু বললেই এনাফ, এটা পরেই আপনি দোয়া করতে পারেন, হে আল্লাহ আমি কবর যারা এখানে আছে তাদের কাছে আমি এই সবটা পৌঁছে দাও, অথবা তাদের কবরে তুমি শান্তি দান করো, কবরের কোনো ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে থাকলে মুক্ত করে দাও, তাদেরকে শান্তি দাও, তাদেরকে জান্নাত দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি যদি দোয়া আমরা করতে পারি। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। এমনই কোরআন হাদিস থেকে আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।